Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da amma ba'd. Shomosto proshongsha ekmatro mohan Allah subhanahu wa ta'ala'r jonno. Alhamdulillah. Durud gapon kori Muhammad sallallahu alaihi wasallamer proti. Allahumma salli alaihi, Allahumma barik alaihi. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শব্দার্থ আল কোরআন অর্থাৎ সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সে 12তম দার্সে উপনীত হয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনে দান করলেন, নিয়মিত এই দার্স চালিয়ে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটি কথা বলছি, আপনি যদি আমার এই দার্সে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং নিয়মিতভাবে এই দার্স দেখে ও শিখে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কুরআনের দাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনে দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আলোচনা শুরু করা যাক। সম্মানিত উপস্থিতি, গত পর্বে আমরা 32 থেকে 34 নম্বর আয়াতের অনুবাদ শব্দের মাধ্যমে জেনেছি। আজকে আমরা 35 থেকে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লা ইয়া আদম, আর আমি বললাম হে আদম, অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করে তাকে সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, তখন সকলে সিজদা করল কিন্তু ইবলিশ সিজদা করল না, সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, উসকুন আংতা ওয়া জাওজুকা, তুমি ও তোমার স্ত্রী উসকুন, বসবাস করো আল জান্নাতা, জান্নাতে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা, আর তোমরা উভয়ে খাও, মিনহা, সেই জান্নাত থেকে, হা বলতে সেই জান্নাত কোন হচ্ছে, ওয়াকুলা আর তোমরা উভয়ে খাও, মিনহা, জান্নাত থেকে, রগাদান, আনন্দের সহিত, উৎসাহের সহিত, হাইসু শিতুমা, যেভাবে তোমরা উভয়ে ইচ্ছা করো। হাইসু মানে যেভাবে, যেখানে, তো এখানে যেভাবে হচ্ছে হাইসু যেভাবে শিতুমা, তোমরা উভয়ে ইচ্ছা পোষণ করো। আর আমি বললাম হে আদম, তুমি ও তোমার স্ত্রী উভয়ে বসবাস করো জান্নাতে, আর তোমরা উভয়ে জান্নাত থেকে পানাহার করো, খাও আনন্দের সহিত, উৎসাহের সহিত, যেভাবে তোমরা উভয়ে ইচ্ছা পোষণ করো। ওয়ালা তাকরবা, আর তোমরা উভয়ে নিকটবর্তী হবে না হাজিহি সাজারাতা, হাজিহি মানে এই সাজারাতা মানে গাছটি, হাজিহি সাজারাতা এই গাছটির নিকটবর্তী হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে একটি গাছ দেখিয়ে দিয়ে বললেন, তোমরা উভয়ে এই গাছটির নিকটবর্তী হও না, যদি হও ফাতাকুনা, তোমরা উভয়ে হয়ে যাবে মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত। এখানে মিন মানে অন্তর্ভুক্ত, যে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতান, অতঃপর শয়তান তাদের উভয়কে পদস্খলিত করল, আনহা জান্নাত থেকে, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, অতঃপর তাদের উভয়কে শয়তান জান্নাত থেকে
পদস্খলিত করল। আখরাজাহুমা অতঃপর শয়তান তাদের উভয়কে বের করল মিম্মা ওই স্থান থেকে কানা ফিহি যে স্থান তারা উভয়ে অবস্থান করছিল অর্থাৎ তারা জান্নাতের যে স্থানে তারা অবস্থান করছিল বসবাস করছিল শয়তান কৌশল অবলম্বন করে সেই গাছের দিক কাছে নিয়ে গিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করিয়ে দেয় এবং তারা যেখানে ছিল সেখান থেকে বের করে দেয়। বললাম অকুল না আর আমি বললাম ইহবিতু তোমরা বের হয়ে যাও নেমে যাও জান্নাত থেকে নেমে যাও বাআযুকুম লিবাআযিন আর শুনে রাখুন তোমরা পরস্পর লিবাআযিন পরস্পরের আদুউন আজ থেকে প্রকাশ্য শত্রু আর আমি বললাম যে তোমরা এখান থেকে পৃথিবীতে নেমে যাও নিচে নেমে যাও আর শুনে রাখো তোমরা পরস্পর পরস্পরের প্রকাশ্য শত্রু ওয়ালাকুম আর তোমাদের জন্য রয়েছে ফিল আরজি জমিনে পৃথিবীতে মুস্তাকাররুন স্থায়ী নির্দিষ্ট একটা সময় জীবনকাল ও মাতাউন ইলাহিন এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ভোগ্য সামগ্রী অর্থাৎ সেই পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট একটা জীবনকাল রয়েছে এবং সেই জীবনকালের জন্য নির্দিষ্ট একটা ভোগ্য সামগ্রী রয়েছে। ফাতালাক্কা আদামু আদম শিক্ষা গ্রহণ করলেন শিখলেন মির রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে কালিমাতিন একটি কালিমা একটি বাক্য একটি দোয়া আল্লাহর পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে আদম আলাইহিসসালাম একটি কালেমা একটি আয়াত একটি বাক্য শিক্ষা গ্রহণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহের কারণে আদম আলাইহিসসালাম তার রবের পক্ষ থেকে অবতারিত দয়ার কারণে তার রবের পক্ষ থেকে প্রাপ্ত একটি দোয়া একটি কালেমা শিক্ষা গ্রহণ করলেন এবং সেই কালেমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করলেন ইস্তেগফার করলেন ফাতাবা আলাইহি অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই তাওবা কবুল ও মঞ্জুর করলেন গ্রহণ করলেন ইন্নাহু নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন হুয়া তাওয়াবুর রহিম তিনি অধিক তাওবা কবুলকারী অধিক তাওবা কবুলকারী আর রহিম অসীম দয়ালু। সম্মানিত উপস্থিতি আজকের মতো আলোচনা আমরা এখানেই এটি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলে আমরা পরবর্তী দাস নিয়ে আসব ইনশাআল্লাহ। আপনারা নিয়মিতভাবে এই দাসগুলো দেখে ওইখান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন কারিমের এই কোরআনের অনুবাদ শেখার ওজন চেষ্টা করবেন এবং আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরিপূর্ণভাবে এভাবে শব্দ আয়াতের মাধ্যমে পুরো কোরআনের অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।